উপন্যাসের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা হয়ে বড় পর্দায় আসছেন এম এ জলিল অনন্ত। ছবির নাম চিতা। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রাজীব কুমার বিশ্বাসের পরিচালনায় যে ছবিতে নায়িকা হিসেবে আছেন বর্ষা। ছবির শিল্পী নির্মাতাদের পরিচয় করাতে গতকাল আয়োজিত হয় চিতার মহরত। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল অনন্ত জলিল হচ্ছেন জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি চিতার নায়ক আর নায়িকা বর্ষা। আব্দুল আজিজের সংলাপ ও চিত্রনাট্যে যে ছবিটি নির্মাণ করছেন অপার বাংলার নির্মাতা রাজীব কুমার। প্রথম যখন ছবি করলেন, ছবির শিল্পী কুশলীদের সাথে পরিচয় করিয়ে দিতেই গতকাল সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে হয়েছে চিতা সিনেমার মহরত, যে আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরাও। এত বড় একটা সিনেমা চিতার মতন এখানে আমি স্ক্রিন শেয়ার করতে পারছি অনন্ত ভাইয়া এবং বর্ষা আপুর সাথে। And সব থেকে বিগেস্ট থ্যাংক ইউ আমি আব্দুল আজিজ ভাইকে দিব। দর্শকরা নিশ্চয়ই বড় কিছু এবং যুগান্তকারী কিছু দেখার আশায় থাকবেন। আমি সবসময় চেষ্টা করেছি নিজেকে ভাঙার, আর এমন একটা ক্যারেক্টার করছি এটা আসলে কম বেশি সবার ড্রিম ক্যারেক্টার হয়। এই একটা মুভিতে কাজ করার জন্য আমি নিজেকে যতটুকু পসিবল আমি ভাঙবো। ভরপুর সাসপেন্স আর অ্যাকশন গল্পের চিতা নিয়ে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন আলোচিত তারকা দম্পতি অনন্ত বর্ষা। ছবিটা ইনশাল্লাহ ভালো তো হবেই, সবার আশা। জাজিজ ভাই আছেন, জাজ মাল্টিমিডিয়া আছেন, যেখানে অনন্ত ভাই সাথে আছেন, প্লাস বর্ষা এবং অন্য অন্য আর্টিস্ট। আমি সবসময় সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই, আর জাজ মাল্টিমিডিয়াকে ধন্যবাদ দিব না, কৃতজ্ঞতা প্রকাশ করব এই ছবিটা আমাকে কাস্ট করার জন্যে। আমি জানি যে এই ক্যারেক্টারের জন্য, এই সিনেমার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে। সবাই একই কথা বলছে, তার মানে সিনেমাটা অনেক অনেক বেশি ভালো হবে। আর ভালো তো হতেই হবে, মাসুদ রানা বাংলার জেমস বন্ড, মানে যেটার সাথে মানুষের অনেক ইমোশনস, অনেক ভালোবাসা জড়িয়ে আছে। বিগ বাজেট আর অ্যারেঞ্জমেন্টের এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এর প্রযোজক ও নির্মাতা, তাই চাইলেন সকলের সহযোগিতা। কোন কোন গল্প ভালো লাগছে আমার পড়ার সময় আমি সবগুলির নাম বলতে পারবো, তার ভিতরে এটা একটা চিতা, এত বড় একটা স্বর্ণখনি। আমি এটাকে মাসুদ রানা সিরিজটাকে আমি স্বর্ণখনি হিসাবে দেখতেছি। এই স্বর্ণখনি যখন যাদের হাতে আছে, যাজ কেন এটা ইউটিলাইজ করবে না? সিনেমাটা ভালো করে তৈরি করতে হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আর তার সঙ্গে দরকার হচ্ছে আপনাদের সাংবাদিক ভাইরা যারা আছেন এখানে উপস্থিত এবং যারা পিছনে আছেন, সবাইকে আপনাদের সঙ্গে থাকতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। আপনারা আশীর্বাদ করুন, আপনারা সঙ্গে থাকুন, যাতে সিনেমাটা খুব ভালো করে করতে পারি এবং খুব মন দিয়ে করতে পারি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেশ বরেণ্য লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের অপারেশন চিতা উপন্যাস অবলম্বনে আসছে মে মাস থেকে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে হবে চিতা সিনেমার শুটিং। অনন্ত ভাইকে মাকসুদুল হক ইমো, চ্যানেল 24, ঢাকা। রিকোয়েস্ট করছি।